ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর গ্রামে অবস্থিত এই আদর্শ বিদ্যাপীঠ জেলার অন্যতম সুনামধন্য এবং তুলনামূলকভাবে সুন্দর এই বিদ্যালয় সবার দৃষ্টি আকর্ষণ করার মতো। ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপিত হয় 1982 সালে 1 জানুয়ারি, কিন্তু এর যাত্রা শুরু হয় তারও কয়েক বছর আগে। স্কুল বিল্ডিং নির্মাণের পূর্বে স্কুল শিক্ষার্থীদের পাঠদান করা হতো গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী মন্তেশ্বর মহাজন সাহেবের বাড়িতে, যা মহাজন বাড়ি নামে পরিচিত। বর্তমানে প্রায় 400 ছাত্রছাত্রীকে নিয়মিত পাঠদান করে যাচ্ছেন 14 জন শিক্ষক শিক্ষিকা। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন জনাব কামাল উদ্দিন এবং তারপরে দীর্ঘদিন প্রধান শিক্ষক ছিলেন বাবু জগদীশচন্দ্র। বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন জনাব আব্দুল জাহের। ঐতিহ্যবাহী এই স্কুলে রয়েছে নিজস্ব লাইব্রেরি, যা দেশে বিদেশের লেখকদের বইয়ের একটি বিরাট সমাহার। রয়েছে নিজস্ব বিজ্ঞানাগার এবং ছাত্রছাত্রীদের আধুনিক তথ্য প্রযুক্তির উপর জ্ঞানার্জনের জন্য আছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। শহর থেকে অনেক দূরে গ্রামীণ সবুজের বুকে মনোরম পরিবেশে একটি অগ্রসরমুখী শিক্ষা কেন্দ্র হল ইসহাকপুর উচ্চ বিদ্যালয়। আর্টস সায়েন্স এই দুই বিভাগের শিক্ষার্থীরা প্রতি বছর এসএসসি পরীক্ষায় যথেষ্ট ভালো ফলাফল অর্জন করে স্কুল এবং এই অঞ্চলের মানুষের মুখ উজ্জ্বল করে চলছে, যার ফলে আজ পর্যন্ত বেশ কয়েকবার জগন্নাথপুর উপজেলা তথা সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ বিদ্যালয়ের সম্মান অর্জন করে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়। উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের অনেকেই আজ স্বস্বক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। স্কুল প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত এই বিদ্যালয়ের অর্জন অনেক, যা এই ছোট্ট পরিসরে বর্ণনা করে শেষ করার মতো নয়। তবে বিশেষ একটি অর্জন উল্লেখ না করলেই নয়, সেটি হলো বিতর্ক বিকাশ প্রতিযোগিতায় ইসহাকপুর হাই স্কুলের খুদে শিক্ষার্থীদের অসাধারণ জয়। বিতর্ক বিকাশ 2016-তে সারা দেশ থেকে মোট 3000 স্কুল অংশগ্রহণ করে। এর মধ্যে এই বিদ্যাপীঠের কমলমতি যুক্তিবাদী শিক্ষার্থী দল নিজেদের বুদ্ধিমত্তা আর শাণিত যুক্তি দিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে, যার মাধ্যমে সারা দেশে বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে। আমরা শুরু করতে চাই আমাদের আজকের এই প্রতিযোগিতা। আমরা যেটি জানি যে এই প্রতিযোগিতাটি আয়োজন করছে ব্র্যাক, এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি, এবং সেই প্রতিযোগিতার আজকের বিষয় জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। আমি এর পক্ষধর হিসাবে ইসহাকপুর পালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা বুশরা বেগমকে সর্বপ্রথমে আহ্বান করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের বিতর্কের বিষয় জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। পক্ষে বলছি মাননীয় মডারেটর, আজ যদি প্রশ্ন করি আমি জিপিএ 5 পেয়েছি এর ইংরেজি অনুবাদ কী হবে, আজকে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীরা এর উত্তর দিয়েছেন আই এম জিপিএ 5। এই হলো আজকে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের অবস্থা। যারা অপারেশন সার্চলাইটকে বলে অপারেশন করার সময় যে লাইট জ্বালানো হয়, 16ই ডিসেম্বরকে বলে স্বাধীনতা দিবস, 26ই ডিসেম্বরকে বলে বিজয় দিবস, আর পিথাগোরাসকে বলে বিখ্যাত উপন্যাসিক। আর তাই শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বলেছেন এই জিপিএ 5-এর 4 পয়সার দাম নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদনে বলা হয়েছে 2012 থেকে 2015 সাল পর্যন্ত শুধুমাত্র জেএসসি এবং পিএসসি 63টি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। একটি জিপিএ 5 পাওয়ার জন্য যখন পঞ্চম শ্রেণীতে পড়ুয়া একটি শিশু, অভিভাবক এবং শিক্ষক প্রশ্ন ফাঁসের মতো মারাত্মক একটি অপরাধ ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে গুণগত শিক্ষা প্রতিষ্ঠার ক্ষেত্রে জিপিএ 5-এর আকাঙ্ক্ষা চেয়ে বড় বাধা আর কী হতে পারে? মাননীয় মডারেটর, আজ অভিভাবকরা শিশুদের স্কুলে ভর্তি করেন ভালো চাকরি পাওয়ার জন্য, কিন্তু প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ শিক্ষার্থী জিপিএ 5 পাচ্ছে, অথচ বাংলাদেশের 95টি বিশ্ববিদ্যালয়ে এই জিপিএ 5-ধারীদের জায়গা দেওয়া যাচ্ছে না। আবার সরকারি এবং বেসরকারিতে সুযোগ পাচ্ছে মোট উত্তীর্ণের 4 ভাগের মাত্র 1 ভাগ, বাকি 75% জিপিএ 5-ধারী উচ্চশিক্ষিত বেকার আজ জনসম্পদের বদলে জনজঞ্জালে পরিণত হচ্ছে। মাননীয় মডারেটর, ইতা জিপিএ 5-এর জঞ্জালে আমরা খিতা করতাম। পক্ষ দলের দলনেতা তাহসিনা রহমান ঋতুকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য।
মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা। মাননীয় মডারেটর, আমার চাচাতো বোন ইমা আপু 2017 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিল। ইমা আপু আমাদের স্কুলের ছাত্রীদের মধ্যে নান্দনিক প্রতিভার অধিকারী ছিল। যেদিন এসএসসি পরীক্ষার ফলাফল বের হয় সেদিন ইমা আপুর আম্মু তাকে একটি কথাই বলেছিল, সবাই জিপিএ 5 পেয়েছে, তুই কেন পাসনি? অথচ ইমা আপু এত কষ্ট করে পড়ালেখা করেছে, গুণগত শিক্ষা অর্জন করার চেষ্টা করেছে, তারই কষ্টের কী মূল্য রইল? সেই যে ইমা আপু দরজা বন্ধ করেছে সে দরজা আর খুলিনি। 2017 সালে এরকম অনেক ইমার দরজা বন্ধ হয়ে যায়। কি দোষ ছিল চট্টগ্রামের সুহরাবের, সিরাজগঞ্জের রক্তিম দাস, যাত্রাবাড়ির দীপু, ব্রাহ্মণবাড়িয়ার ইমর, উত্তরের সানচিদা বা মোহনপুরের মাহফুজার? এইচএসসিতে এই ধারা বজায় রয়েছে। 2017 সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 না পাওয়ায় আত্মহত্যার মিছিলে যোগ দিয়েছে মাদারীপুরের নূপুর, যশোরের রূপা, বগুড়ার সাফিয়া, গোপালগঞ্জের বর্ণালী, ঝিনাইদহের সাগর সহ অসংখ্য শিক্ষার্থী। অনেকের কথা হয়তো আমরা জানতেও পারিনি। মাননীয় মডারেটর, এই ধারা শুধু এসএসসি কিংবা এইচএসসিতে নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রেও বিদ্যমান। জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র 3 Idiots-এ আমরা দেখি রোবোটিক্সের একজন শিক্ষার্থী তার শিক্ষক এবং অভিভাবকদের কাছ থেকে উৎসাহ না পেয়ে আই কুইট বলে আত্মহত্যা করে। আমাদের কুমিল্লার অরিন্দম ঠিক এভাবেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেছে। আর এ কারণেই সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন বর্তমান শিশুদের উপর জিপিএ 5 নির্যাতন চলছে। মাননীয় মডারেটর, 2018 সালে আমি এসএসসি পরীক্ষা দিব। যতই পরীক্ষার দিন ঘনিয়ে আসছে আমার চিন্তা বাড়ছে, কারণ যে কোনো মূল্যেই হোক আমাকে জিপিএ 5 পেতেই হবে। আমার পরিবারের চাহিদা মেটাতে হলে আমাকে যদি প্রশ্নপত্র কিনতে হয়তো আমাকে তাই করতে হবে, দুর্মূল্যের এই বাজারে নিজেকে বিক্রি করতেই হবে। প্রতি বছরের এসএসসির ফলাফলের দিকে তাকালে দেখা যায় তুলনামূলকভাবে অন্যান্য স্কুলের চেয়ে ভালো ফলাফল করছে এই স্কুলের শিক্ষার্থীরা, যার গড় হিসাবে পাশের হার দাঁড়ায় 92.5%। এটি মূলত বিদ্যালয়ের পাঠদান এবং সার্বিক উন্নয়নের প্রতি শিক্ষক শিক্ষার্থী এলাকাবাসী এবং অভিভাবকবৃন্দের আন্তরিক ও ভালোবাসার প্রমাণ। ইশাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাথে জড়িত সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। দিন দিন এই বিদ্যাপীঠের সুনাম যেন আরো বৃদ্ধি পায় সেই কামনা। আজকে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা প্রথমবারের মতো দেশের বাইরে মাতৃভূমি বাংলাদেশ থেকে দৌড়ে 7 সমুদ্র তেরো নদীর এপারে যুক্তরাজ্যের বহুল বাংলাদেশ অধ্যুষিত অলডাম শহরে এসে মিলিত হয়েছেন, যারা একসময় নিজেদের কৈশোরের চঞ্চল সময়টুকু কাটিয়েছেন অত্র বিদ্যালয়ের আঙ্গিনায়। এরা ছিলেন ভাই বন্ধু সহপাঠী হিসাবে, যেন একই বৃক্ষে অনেকগুলা রক্ত জবা। এরা সবাই তাদের কৈশোর রেখে এসেছেন প্রিয় বিদ্যালয়ে, সঙ্গে নিয়ে এসেছেন স্মৃতি, ভালোবাসা এবং শিক্ষার আলো। ব্রিটেনের ব্যস্ত জীবন উপেক্ষা করে সবাই আজ সমবেত হয়েছেন এখানে, সবার হৃদয়ে আজ একই আবেগ। সময়ের ব্যবধানে হারিয়ে যাওয়া স্কুল সহপাঠীদের সাথে আড্ডা দেওয়া আর স্মৃতিচারণ করা, আরো সহজ করে বললে বলতে হয় আজ সবাই কিছু সময়ের জন্য হলেও ফিরে যাবেন তাদের তারুণ্যে। আজকের অনুষ্ঠানটি একটি প্রাণের মেলা, অনেকগুলো হারিয়ে যাওয়া প্রাণের সম্মেলন। আজকের রিইউনিয়নে যারা উপস্থিত হয়েছেন এবং যারা পারেননি, সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা।